রিয়ার স্টুডেন্টস আমি সৈকত গাইন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই তোমরা অনেকেই শুনে থাকবে যে পাখি ডিম থেকে তৈরি হয় বলে তার পাখি যখন বৈদ্যুতিক তারে বসে তখন তার শখ লাগে না বা শখ লাগলেও কম লাগে তা এটা অনেকেই শুনে থাকবে বিষয়টা কিন্তু আর মানুষ যেহেতু তার ডিম থেকে হয় না কোনোরকমভাবে জন্মগ্রহণ করে সেই কারণে মানুষের শখ লাগে কিন্তু এই কথাটি সর্বভৌমিত্যে কথা সেটা কেন মিথ্যে কথা আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো সেটা আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে রাখো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকেনটি ক্লিক করতে ভুলো না যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো ভিডিও শুরুতে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে ডিম ফুটে বাচ্চা হওয়া বা এমনি জন্মবিস্তার করা থেকে পাখির মানুষের এসবের ক্ষেত্রে বৈদ্যুতিক যে শখ লাগার এই বিষয়ের সাথে কোনোরকমভাবে কোনো সম্পর্ক নেই প্রথমত যে সম্পর্কটা সেটা বুঝতে গেলে ধরো একটা বিদ্যুতিক সার্কিট যদি আমরা ধরি দেখো নিচে আমরা এখানে একটা বিদ্যুতিক সার্কিট ধরেছি এখানে কি করেছি দেখো বিদ্যুতিক সার্কিট একটা কমপ্লিট হতে গেলে বা একটা বর্তনী কমপ্লিট হতে গেলে কি হয় যে একটা বিদ্যুতিক সোর্স থাকে বাঁ দিকে দেখো একটা বিদ্যুতের আমরা সোর্স এঁকেছি এটা কোনো জ্যাটার হতে পারে কোনো অল্টারনেটর হতে পারে বা কোনো বিদ্যুতের সোর্স হতে পারে সেই সোর্স থেকে যখন বিদ্যুৎটা বেরিয়ে কি হবে আমাদের একটা লোডে যাবে এবং লোড থেকে ঘুরে আবার সোর্সে ফিরে যাবে বা বাড়ি যদি আমরা সুইচ দেখি কোনো জায়গায় সুইচ দিলে কী হয় সেই সুইচ থেকে ফ্যান বা লাইটের তারটা দিয়ে লাইনটা যায় এবং সেই ফ্যান থেকে আবার লাইনটা ঘুরে আমাদের আবার সেই সোর্স পর্যন্ত পৌঁছে গেলে একটা সার্কিট বা বর্তনী কমপ্লিট হয় তাই এই রকমভাবে বর্তনী কমপ্লিট হতে গেলে কিন্তু পুরো বর্তনীটাই সংযুক্ত থাকতে হবে এখন ওই বর্তনী যদি কোনো কারণে যদি কেটে যায় কেটে গেলে কী হবে সেই বর্তনীটা সংযুক্ত হলো না তাহলে হবে ওই যে বর্তনীটা রয়েছে সেই কাটা বর্তনী দিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু লাইন প্রবাহিত হবে না এখন এমন হতে পারে যে কাটা বর্তনীতে যদি আমরা বা পাখি বা যে কোনো কিছু জিনিস যেগুলো আমাদের শরীরও কিন্তু তরিতের পক্ষে সুপরিবাহী আবার পাখির শরীরও কিন্তু তরিতের সুপরিবাহ এখন এই পাখি বা আমাদের শরীর দ্বারা যদি এই বর্তনীতে এমন হতে পারে যে যদি বর্তনীটা কাটা আছে কিন্তু লাইনটা চালু আছে কিন্তু সেই কাটা বর্তনী দিয়ে আমাদের শরীরের ভেতর দিয়ে যদি সেই লাইনটা মাটি পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে এই সার্কিটটা যখনই কমপ্লিট হবে তখন কিন্তু আমরা শখ খাব সেটা আমার ক্ষেত্রেও তাই যাওয়া হবে পাখির ক্ষেত্রেও সে একই হবে দেখো ওপরের ছবিতে আমরা কী করেছি দেখো এক নম্বর যে পাখিটা দেখিয়েছি সেই পাখিটা দেখো বৈদ্যুতিক হলুদ রঙের তারে বসে আছে আমরা দেখবে যে বৈদ্যুতিক খুঁটিতে তিন ধন তিনটে তার আমরা দেখতে পাই তিনটে তারে তিনটে নাম হয় যারা জানো তারা জানো যে রেড ইয়েলো ব্লু বা লাল হলুদ এবং নীল এরকম নামে আমরা নামাঙ্কিত করে রাখি তা ধরলাম লাল তারে কোনো পাখি বসে নি হলুদ তারে এখানে দেখো একটা পাখি বসে আছে পাখিটার এমন আকার দেখো হলুদ তারে বসে থাকার সঙ্গে সঙ্গে ও কী হচ্ছে লাল তারের সঙ্গে থেকে কিন্তু অনেকটাই দূরত্ব বজায় রেখে বসে আছে তো এই কারণে পাখিটা কী হচ্ছে যখন বসে আছে ও কিন্তু শখ খাচ্ছে না এখন দেখো দু নম্বরে যে পাখিটা দেখেছি পাখিটি ওই এক নম্বর পাখির থেকে কিন্তু আকারে বড় এবার এটা দেখো যখন বসে আছে তখন কী হচ্ছে দেখো হলুদ এবং নীল তারে দুটো তারে কিন্তু ওর মধ্যে একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে তখন কী হবে সংযোগ স্থাপন করার পরে কী হচ্ছে ওই যেই সংযোগ স্থাপন করলো ও কি হবে যে হলুদ তার থেকে কিন্তু ডিরেক্ট লাইনটা কিন্তু নীল তারে চলে আসবে এখন একটা জিনিস কল্পনা করার চেষ্টা করো এই যে লাল হলুদ এবং নীল এই তার থেকে দিক থেকে ধরলাম লাইন যাচ্ছে এবং ডান দিকে ধরলাম আমাদের বাড়ির কোনো লোডে ঠোডে বিভিন্ন জায়গায় লাইন যাচ্ছে এবং লাইন যেতে গিয়ে আমাদের কি হবে যে লাইনটা ওই বিদ্যুতের তার শেষ পর্যন্ত লোড পর্যন্ত পৌঁছানোর আগেই ও কি হচ্ছে এখানে একটা বাইপাস লাইন পেয়ে যাচ্ছে যেই কারণে ও হবে এই দু নম্বর পাখিটা কিন্তু ও শর্ট সার্কিটের জন্য কিন্তু ও মারা যাবে বা ফেটে যাবে এখন যদি আমরা এখানে আমরা সবসময় তোমরা জানো যে বৈদ্যুতিক যে লাইনের মধ্যে কারেন্ট ফ্লো হয় কারেন্ট ফ্লো হতে গেলে ও চাইবে সমস্ত থেকে কম রোদযুক্ত তার দিয়ে ও প্রবাহিত হতে এখন ওই তার দিয়ে বৈদ্যুতিক লোড পর্যন্ত অত দূর না গিয়ে যখন দু নম্বর পাখির কাছেই ও খুব কাছেই লোডটা পেরিয়ে যাওয়া বা লাইনটা কারেন্টটা ফ্লো হওয়ার জায়গাটা পেয়ে গেল তখন কিন্তু ও কী করবে ওই দু নম্বর পাখির ভেতর দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো করে দেবে এবার এক নম্বর পাখির ক্ষেত্রে যেহেতু ও লাইনটা কমপ্লিট করতে পারছে না সেই জন্য কী করছে ও কী করছে যে এক নম্বর পাখির মধ্যে দিয়ে কিন্তু লাইন প্রবাহিত হতে পারছেন হ্যাঁ এখন এমন হতে পারে যে এক নম্বর পাখিটা যখন উড়বে বা উড়ে এসে বসবে সেই বসার সময় কিন্তু একটা বিদ্যুতিক শখ লাগার সম্ভাবনা কারণ উড়ার সময় কী হবে ওর ডানা মেলে উঠতে চাইবে এবার ডানা মেলে উঠতে চাইলে কিভাবে ডানাটা যদি কোনো কারণে আবার ওঠার সময় ও নিচের তার এবং ওপর তারে যদি লেগে যায় তখন কিন্তু ও কিন্তু আবার বিদ্যুতিক শখ খাবে সুতরাং দেখবে যে বিদ্যুতির তারে যখন বসে আছে নর্মাল অবস্থা পাখিরা তখন কিন্তু ওপরের তারে বসে থাকার সময় কিন্তু ও বৈদ্যুতিক যদি শখ খায় না এর জন্য ডিম থেকে ফুটে বাচ্চা হওয়ার বা মানুষের জন্ম হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই মানুষের ক্ষেত্রেও সেই একই বিষয়টি প্রযোজ্য এখন দেখো পাখির শরীরের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি পাখি তো তোমরা বলতে পারো যে দুটো পা দিয়ে বসে আছে এখন আমরা কি দেখেছি দেখো পাখির শরীরের ভেতর দিয়ে যদি আমরা ধরি যে পাখি শরীরের ভেতর দিয়েও তো যদি একটা তারই বসে থাকে পাখির শরীরের ভেতর দিয়েও তো কারেন্ট ফ্লো হতে পারতো সেটা হচ্ছে না কেন দেখো পাশে আমরা যে একটা বর্তনির মতো যদি দেখাই উপরে ধরলাম পাখির দুটো পা এবং পাখির শরীরের ভেতর দিয়ে একটা রোদ ধরলাম এখন নিচে পাখি যে দুটো জায়গায় পা দিয়ে বসে আছে সেই জায়গা দুটো যদি আমরা নিচে যে বর্তনির দিকে দেখে হলি তাহলে বর্তনী কী হচ্ছে একটা তার ওই তারের কিন্তু রেজিস্ট্যান্সটা কিন্তু কম বা রোদটা কিন্তু কম এখন পাখির ভেতর দিয়ে একটা পা দিয়ে ঢুকে আর একটা পা দিয়ে বেরিয়ে আসার সময় কিন্তু ও কিন্তু নিচের তারের রোদটা কিন্তু কম হবে তাহলে ও কি করবে যে কারেন্টটা ফ্লো হতে যখন চাইবে তখন কিন্তু পাখির শরীরটা দিয়ে প্রবাহিত হওয়ার পথটা কিন্তু বেছে নেবে না ও কি করবে সবসময় কী কিনতে হবে দেখবে যে কম রোদযুক্ত তার রাস্তা বেছে নেবে তাহলে কম রোদযুক্ত রাস্তা যদি বেছে নেয় ও কি করবে নিচের তারটা দিয়ে যে লম্বা যে তারটা রয়েছে সেই তার দিয়ে কিন্তু প্রবাহিত হবে ও চাইবে না কখনই পাখির শরীরের ভেতর দিয়ে লাইনটা ঘুরে আসতে কারণ নিচে তো নর্মাল একটা তার আছে আর পাখির শরীরের ভেতর দিয়ে নিশ্চয়ই তুলনামূলকভাবে ওর থেকে বেশি রোদযুক্ত তার রোধ রোদ রয়েছে তাই ও চাইবে না পাখির ভেতর দিয়ে শরীরের ভেতর দিয়ে ঘুরে আসতে হ্যাঁ এখন এমন হতে পারে দেখো তোমরা ছবিতে আমরা এখানে আবার কি দেখেছি দেখো এক নম্বর যে পাখিটা সেই এক নম্বর পাখিটা নর্মাল অবস্থায় বসে আছে এমন হতে পারে ধরো পাখি এমন একটা সাইজে বসলো দেখো তিন নম্বর যে পাখিটা আমরা দেখিয়েছি সেই তিন নম্বর পাখির ক্ষেত্রে এমন হতে পারে যে পাখিটা কিন্তু দু নম দুটো তারের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করলো না দুটো তারের মধ্যে সংযোগ স্থাপন না করা সত্ত্বেও এমন হতে পারে যে পাখিটা এমন সাইজ ওই তারের খুব কাছাকাছি পৌঁছে গেল কাছাকাছি পৌঁছে গেলে কি হবে যে দুটো তারের মধ্যে তোমরা দেখবে অনেক সময় যখন আমরা হাই ভোল্টেজ লাইনের তারের তলা দিয়ে যাই তখন কিন্তু একটা শিশি শিশু একটা আওয়াজ হয় আওয়াজ হয় কি যখন যারা বিদ্যুৎ সম্বন্ধে যারা জানো বা পড়াশোনা করেছো তারা অনেকেই জেনে থাকো যে যখন কোনো তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তার চারিপাশে একটা চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয় সেই চুম্বকীয় ক্ষেত্রের জন্য কী হয় তার চারিপাশে বাতা গুলো কিন্তু একটা আয়নিত হয়ে যায় এই আয়নিত হওয়ার জন্য কি হয় যে ওই পাখিটি তিন নম্বর পাখিটার ক্ষেত্রে যেহেতু কম দূরত্ব থাকার জন্য ওর আশেপাশের যে পাখির মাথার কাছে যে বাতাসটা ওটা কিন্তু আয়নিত হয়ে আছে এখন আয়নিত হয়ে থাকার জন্য কি হবে ও কিন্তু অটোমেটিক্যালি ওই দু নম্বর যে হলুদ তার রয়েছে হলুদ তার থেকে কিন্তু কারেন্টটা কিন্তু ওখানে একটা ফ্লাশিংয়ের সৃষ্টি হবে বা একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হবে যে ফুলিঙ্গ যে সৃষ্টি হবে ফুলিঙ্গ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ও কিন্তু ওই পাখির মধ্যে দিয়ে কিন্তু একটা কন্ডাক্ট করা রাস্তা ওখানে তৈরি হয়ে যাবে তৎক্ষণাৎ যেই কন্ডাক্ট করা রাস্তা তৈরি হবে হলুদ তার থেকে কিন্তু লাইন কিন্তু পাখির মধ্যে দিয়ে নীল তারে প্রবাহিত হওয়া শুরু হয়ে যাবে এবং পাখিটি কিন্তু ফ্ল্যাশিংয়ে মারা যাবে তাহলে এমনও এমন হতে পারে এমন কেসও আসতে পারে যে কী পাখি কিন্তু ডিরেক্ট কিন্তু তারের সঙ্গে টাচ হলো না কিন্তু এমন দূরত্ব হালকা দূরত্ব বজায় থাকার জন্য কী হচ্ছে ওখানে একটা স্ফুলিঙ্গ তৈরি হয়ে কিন্তু একটা ও কিন্তু প্রবাহের মাধ্যম কিন্তু পাখির ভেতর দিয়ে তৈরি হয়ে গেল যে দুটো তারের মধ্যে সংযোগ থাকতেই হবে তেমন কোনো মানে নেই অর্থাৎ প্রবাহের রাস্তা যে তৈরি হতে পারলেই কিন্তু সে পাখি হোক বা অন্য কোনো মাধ্যম হোক যে কোনো মধ্যে দিয়ে কিন্তু লাইনটা প্রবাহিত হবে হ্যাঁ এখন এখানে আমরা তিনটে তার দেখেছি এখানে তিনটে তারের বদলে যদি আমরা যদি গ্রাউন্ড পাই সেই গ্রাউন্ড যেভাবেই হোক পেলে কিন্তু আমরা একটা তার থেকে যদি কোনো কারণে গ্রাউন্ড পাই মানুষের ক্ষেত্রে জিনিসটা হয় মানুষের ক্ষেত্রে কী হয় যে একটা মানুষ যদি আকারে বড়ো হওয়ার জন্য কী হয় অনেক সময় যখন বৈদ্যুতিক খুঁটিতে মানুষ উঠে থাকে বৈদ্যুতিক খুঁটিতে উঠে আসার কথা বৈদ্যুতিক খুঁটিতে একটা তার জড়া থাকে আর্থিং করার জন্য সেই তার যদি দমন থাকে সেই তার বা লোহার পোল যদি হয় তো লোহার পোলে কী হবে সেখানে তো এমনিই আর্থিং পেয়ে যাচ্ছে তো যখনই তারে চালু তারে যখন হাত দেবে সেই চালু তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে মানুষের ক্ষেত্রে সেই চালু তার থেকে মানুষের হাত দিয়ে বা শরীরের যে অংশ লাগবে সেই তার হাত দিয়ে কীভাবে ওই বৈদ্যুতিক খুঁটিতে যে লেগে থাকা তার সেই খুঁটির মাধ্যমে কিন্তু মাটিতে চলে যাচ্ছে অর্থাৎ ডিরেক্ট লাইনটা কিন্তু মানুষের শরীরের ভেতর দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে শখ পাচ্ছে এবং শখ পেয়ে মানুষটা কিন্তু মরেও যেতে পারে এরকম বিভিন্ন কাণ্ড কিন্তু আমরা চারিদিকে দেখতে পারি তো এইরকমভাবে তার বিষয়টা তোমরা বুঝতে পারলে যে পাখির শরীর ছোট হওয়ার কারণে ও কী করছে তারের মাঝখানে যে পার্থক্য সেই পা মাঝখানে বসে থাকার জন্য ও কিন্তু যেহেতু লাইন কমপ্লিট হচ্ছে না পাখির শরীরের ভিতর দিয়ে সেই কারণে ওর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না বা কারেন্ট প্রবাহিত হচ্ছে না সেই কারণে পাখিটি কিন্তু শখ খাচ্ছে না হ্যাঁ এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে বৈদ্যুতিক লাইনে বিভিন্ন রকম বিভবের হয়ে থাকে বা বিভিন্ন রকম ভোল্টেজের হয়ে থাকে দেখবে যে বৈদ্যুতিক লাইনে একটু আগে কি বললাম যে বৈদ্যুতিক লাইনের তারের চারিপাশে একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয় যে চুম্বকীয় যে ক্ষেত্র তৈরি হয় সেই চুম্বক ক্ষেত্রে যত ভোল্টেজ বৃদ্ধি পায় বা বিভব যত বৃদ্ধি পায় বিভব বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার চারিপাশে চুম্বক ক্ষেত্রের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেতে থাকে এই কারণে দেখবে যত উচ্চ বিভবের লাইন থাকে যে যখন টাওয়ারের যে লাইনগুলো টাওয়ারের প্রতি যে তারগুলো দিয়ে উচ্চ ভোল্টেজ টু টোয়েন্টি লাইন বা ফোর হান্ড্রেড কেবি লাইন যেগুলো লাইন প্রবাহিত হয় সেগুলোর ক্ষেত্রে দেখবে যে তিনটে বা তিনটে বা ছটা যে তার থাকে সেই ছটা তারের মধ্যে যে মাধ্যমে ডিস্টেন্সটা কিন্তু অনেকটা কিন্তু স্প্যান পার্থক্য করা থাকে এবার যখন ভোল্টেজ সাথে কম হয়ে থাকে তখন কিন্তু তারের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশি থাকে না তাহলে এমন ক্ষেত্রে এমন কি হবে যদি ধরো উচ্চ বিভাবের যদি কোনো তারের মধ্যে যদি পাখি বসে তো উচ্চ বিভাগের ক্ষেত্রে দুটো তারের মধ্যে পার্থক্য বেশি তাই যে কোনো যদি বড়ো মাপের পাখিও বসে তাতে কিন্তু সেখানে কিন্তু দুটো তারের মধ্যে ও সংযোগ হয়ে বা ফ্লাশিং হয়ে বা শখ খেয়ে মরে যাওয়ার সম্ভাবনাটা কম তুলনামূলক যখন নিম্ন বিভাবে তারে বসবে তখন কি হবে যে জায়গাটা দুটোর মধ্যে দুটো তারের মধ্যে পার্থক্যটা কম তাই পার্থক্যটা কম হওয়ার জন্য কিন্তু পাখিটি মরে যাওয়ার বা শখ খাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি এখানে বিষয়টা আশা করি বুঝতে পারলে যে দেখো আমরা কী ভাবি যে যত ভোল্টেজ বেশি হবে তত কিন্তু মানুষের ডেঞ্জারটা বেশি আর যত নিম্ন বিয় হবে তত কিন্তু ডেন্জারটা কম এখানে ডেঞ্জারটা বেশি হচ্ছে কিন্তু যেহেতু পার্থক্যটা বেশি হওয়ার জন্য ও কী করছে একটা তারের সঙ্গে আর একটা তারের কিন্তু ও সংযোগ স্থাপন করতে পারছে না এই কারণে কী হচ্ছে উচ্চ খুব হাই ভোল্টেজ লাইন কিন্তু পাখিদের পক্ষে বেশি নিরাপদ কারণ পাখিরা কিন্তু মরে যায় না এরকম পাখিদের আমরা বাঁচানোর জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করে থাকি এটা আমাদের ভোল্টেজের জন্য করে থাকি এছাড়াও এমন ক্ষেত্রে দেখতে হবে বিভিন্ন দেশে কি করা হয় পাখিরা এরকমভাবে বিভিন্ন রকম প্রচুর দেশে প্রচুর পরিমাণে পাখি প্রতিদিন নিত্যনমিত কিন্তু মারা যাচ্ছে এই পাখিদের বাঁচানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম পরিকল্পনা করে থাকি অনেক জায়গায় করা হয় কি এক্সট্রা পোল ফাঁকা পোল আমরা দাঁড় করে রাখি বিভিন্ন দেশে করা হয়ে থাকে বিভিন্ন ফাঁকা পোল দাঁড়িয়ে করে রাখে পাখিরা কী করে সেই পাখা সেই পোলের মধ্যে বাঁশা তৈরি করে সেখানে কিন্তু বসবাস করে অনেক সময় দেখা যায় ট্রান্সফর্মার যেগুলো থাকে ট্রান্সফর্মারগুলোর ওপরে পাখিরা বাঁশা তৈরি করে সেরকমভাবে ট্রান্সফর্মারের যদি যে বুশিংগুলো থাকে সেই বুশিংয়ের উপরে যদি কোনো কারণে শর্ট হয়ে যায় পাখিরা কিন্তু মারা যেতে পারে এই কারণে কি করা হয় যে আমরা আলাদা রকমভাবে যদি কোনো ব্যবস্থা করতে পারি পাখিদের জন্য তাহলে পাখিদের আমরা বাঁচিয়ে রাখতে পারব এখন অনেক সময় দেখা যায় যে আমরা এখন বর্তমান যুগে কি করি যে তারের বদলে কেবিল ব্যবহার করছি কেবিল ব্যবহার করলে গিয়েছে হচ্ছে যে পাখিদের পড়ে মরে যাওয়ার চান্সটাও কম হচ্ছে এবং পাখিদের পড়ার কারণে এমন দেখা যায় যে পাখিদের যে পয়েন্ট যে পড়লো সেই লাইনটি পড়লে পাখিটি সঙ্গে সঙ্গে ফ্লাসিং হবে এবং কী হয় সেই তত লাইনটি কিন্তু ট্রিপ করে যেতে পারে এরকম যদি আমরা যদি কেবিল ব্যবহার করি কেবিল ব্যবহার করলে কী হবে সেই ট্রিপিংয়ের সম্ভাবনাও আমরা কমাতে পারবো অর্থাৎ লাইন আমাদের বেশি পরিমাণে কম আমাদের বৈদ্যুতিক যে বাড়ির সরবরাহ যে লাইনটা সেই লাইনটাও কিন্তু কম পরিমাণে বন্ধ হবে এবং পাখিদের মৃত্যুর সম্ভাবনাও কিন্তু দিনকে দিন আমরা কমাতে পারব তাহলে আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারলে যে পাখিদের ডিম থেকে তৈরি হওয়ার কারণে বা ডিম ফুটে বাচ্চা হওয়ার কারণে কিন্তু পাখিদের যে শখ লাগে না সেই কথাটি সর্বপ্রথম মিথ্যে কথা তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এই বিষয়টি ডিটেলসে আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার চ্যানেল আর যদি কেউ নতুন এসে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আমি তোমাদের জন্য নিত্যনৈতিক এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকি তো এখন পর্যন্ত ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ